আসসালামু আলাইকুম। রহিম, রহিম আপনাকে যুক্ত করা হয়েছে, রহিম আপনি বলেন তাহলে। লাভ নেই তো রহিম, এইগুলো করে লাভ নেই তো, এগুলো করলে তো ব্লক মেরে দিব। হ্যাঁ 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 এই যে ব্লক মেরে দিলাম, কতগুলো আইডি গেল এর, কতগুলো আইডি এর গেল, কতগুলো আইডি যে সে ব্লক খাইলো, কি লাভ এই, করে কি লাভ হইলো, ইসলাম জিতলো। আচ্ছা আরেকজনকে যুক্ত করি। স্টার্ট উইথ এস, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন, মানে আমি আসলে আপনার ম্যাক্সিমাম ভিডিওতে মানে ইসলামে এই যে মানে যুদ্ধবন্দী নারীদের যে মানে ধর্ষণ করার ব্যাপারটা এটা শুনছি, তো আমার মাথায় একটা কোশ্চেন আসছে যে ভাই এই মানে একাত্তরের যে ব্যাপারটা করছিল এটা কি সমর্থন করে ইসলাম? এই বিষয়ে তো গত লাইভেও তো সম্ভবত আমি কথা বললাম, গত লাইভেও তো এটা বলেছিলাম। এটা হচ্ছে যে ইসলামে সরাসরি কথা বলা নাই যে মুসলিমদের ভিতরে মুসলিম মুসলিম যদি যুদ্ধ হয় তাহলে সেই সমস্ত মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে ভোগ করা যাবে, এটা সরাসরি ইসলামের কথা বলা নেই। তবে শর্ষিনার পীর সাহেব, বাংলাদেশে যে সেই সময় বিখ্যাত পীর সাহেব ছিল শর্ষিনার পীর সাহেব, সেই শর্ষিনার পীর সাহেব তখন কোরআন হাদিস দিয়ে একটা ফতোয়া দিয়েছিল। এই ফতোয়াটাতে বলা হয়েছিল যে বাংলাদেশের বাঙালি নারীরা হচ্ছে হিন্দুয়ানি নারী, তারা আসলে সঠিক ইসলামের পথে নাই, দিনের পথে নাই। তারা যে ভাষাতে কথা বলে সেই ভাষাটা হচ্ছে একটা হিন্দুয়ানি ভাষা, তারা যে জামা কাপড় পরে, যে শাড়ি পরে, সেই শাড়ি হচ্ছে একটা হিন্দুয়ানি পোশাক, এবং তারা যে সংস্কৃতিতে বসবাস করে সেই সংস্কৃতি হচ্ছে একটা হিন্দুয়ানি সংস্কৃতি। এই কারণে তারা সঠিক ইসলামের পথে নাই। এই কারণে পাকিস্তানের যে ইসলামপন্থী সেনাবাহিনী, তারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে সুরক্ষিত করার জন্য তারা যে বাংলাদেশে মানে পশ্চিম পাকিস্তানে এসে শান্তি শৃঙ্খলা রক্ষা করতেছে, তারা যদি এই শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং ভারতীয় হিন্দু দালালদের হাত থেকে বাংলাদেশ এই পশ্চিম পাকিস্তানকে রক্ষা করার জন্য যদি তারা একটু গনিমতের মাল একটু ভোগ করে, এইখানে যুদ্ধ করে এবং এইখানে ভারতীয় মানে চক্রান্তকারী, ভারতীয় ষড়যন্ত্রকারী এদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে, যুদ্ধে যদি তারা কিছু গনিমতের মাল পায়, সেই সমস্ত গনিমতের মাল নারীদেরকে ভোগ করা সম্পূর্ণ জায়েজ। এমনকি তারা যদি মুসলমান হয়, যেহেতু তারা সহি মুসলমান না, যেহেতু তাদের তারা বাঙালি, এই কারণে তাদেরকে গনিমতের মাল হিসেবে ভোগ করাটা জায়েজ আছে। এই ফতোয়াটা দিয়েছিলেন বাংলাদেশের তখনকার সময়ের বিখ্যাত পীর সাহেব শর্ষিনার পীর সাহেব, যে শর্ষিনার পীর সাহেব আবার জিয়াউর রহমানের আমলে প্রেসিডেন্ট পুরস্কার পাইছিল, প্রেসিডেন্ট না স্বাধীনতা পুরস্কার, আমি আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, সম্ভবত স্বাধীনতা পুরস্কার পাইছিল সেই শর্ষিনার পীর সাহেব। এবং তার এই ফতোয়ার পরে দলে দলে নারী ধর্ষণ একেবারে ইসলামী হালাল পদ্ধতিতে নারী ধর্ষণ শুরু হয়। আচ্ছা আর ভাই সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই মানে মাইকে আজান দেওয়ার ইতিহাসটা কিভাবে আসলো? মাইকে আজান দেওয়াটা তো একটা সময় হুজুরা বলতো এটা হারাম, পরে দেখা গেল যে মাইকে তো ভালোই, এটাই এটাই করে মুসলমানরা সবসময়, এটাই করে। একসময় ছবি তোলা হারাম ছিল, পরে আবার দেখা গেল ছবি তোলাটা এখন ভিডিও, এখন ইউটিউব ছাড়লেই তো দেখা যায় হুজুরেরা ওয়াচ করতেছে। হ্যাঁ যেখানে ছবি তোলাই হারাম ছিল সেখানে তারা কেমনে ভিডিও ক্যামেরাতে এসে ওয়াচ করতেছে, এটাই তো বুঝি না। আগে তো এটাও হারাম ছিল, সংবাদ দেখাও হারাম ছিল, কত কিছু হারাম ছিল, এখন আস্তে আস্তে তারা এই জিনিসটাকে হালাল করে নিচ্ছে। মাইকে কবে থেকে হালাল মানে ইয়া করা হয়েছে সেটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, এটা তাহলে বইপত্র একটু ঘাটতে হবে যে কোথায় কবে জিনিসটা ইয়া হয়েছে, কিন্তু 50-60 বছর আগেও এই এটা হারাম ছিল, এরকম ফটো আমি দেখেছি, এরকম ঘোষণা আমি ইসলামিক আলেমদের মুখ থেকে শুনেছি যে এগুলো হারাম, এই মাইক টেক ব্যবহার করা এগুলো হারাম। হ্যাঁ আসলে আমি এটার জন্য অনেক সাফার করি, এই জন্য কোশ্চেনটা করলাম, কারণ মানে আগের দিনে যে মসজিদ গুলো হতো দেখা যাইতো যে অনেক উঁচু উঁচু মিনার করা হতো, সেই মিনারের উপরে মাইক গুলা রাখতো, তাতে হতো কি মানে সাউন্ডটা অতটা রুমের ভিতরে আসতো না, কিন্তু এখন মানে আসলে আমার মা এত অসুস্থ মানে মানে সে ঠিক মতো ঘুমাতে পারে না, হঠাৎ ঘুম ভেঙে যায়, হার্ট বিট অনেক বেড়ে যায়, মানে এখন হচ্ছে যে মানে বাসার পাশে এরকম একটা মসজিদ আছে জাস্ট ছাদের উপরে মাইকটা রেখে দেয়া, একদম ডিরেক্ট মানে সাউন্ডটা ঘরে এসে আঘাত করে, এই জন্য আর কি ব্যাপারটা জানতে চাইছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এক্স্যাক্টলি তো বলতে পারছি না, আমি তাহলে জেনে হয়তো পরে ভবিষ্যতে বলতে পারতে পারি। তাহলে এস ভাই আপনাকে তাহলে কি আজকে বিদায় জানাবো নাকি আর কিছু? হ্যাঁ হ্যাঁ ভাই অনেক 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 ধন্যবাদ যোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। তাই করেন। রহিম, রহিম আপনাকে যুক্ত করা হয়েছে, রহিম আপনি বলেন তাহলে। লাভ নেই তো রহিম, এইগুলো করে লাভ নেই তো, এগুলো করলে তো ব্লক মেরে দিব। হ্যাঁ 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 এই যে ব্লক মেরে দিলাম, কতগুলো আইডি গেল এর, কতগুলো আইডি এর গেল, কতগুলো আইডি যে সে ব্লক খাইলো, কি লাভ এই, করে কি লাভ হইলো, ইসলাম জিতলো। আচ্ছা আরেকজনকে যুক্ত করি। স্টার্ট উইথ এস, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন, মানে আমি আসলে আপনার ম্যাক্সিমাম ভিডিওতে মানে ইসলামে এই যে মানে যুদ্ধবন্দী নারীদের যে মানে ধর্ষণ করার ব্যাপারটা এটা শুনছি, তো আমার মাথায় একটা কোশ্চেন আসছে যে ভাই এই মানে একাত্তরের যে ব্যাপারটা করছিল এটা কি সমর্থন করে ইসলাম? এই বিষয়ে তো গত লাইভেও তো সম্ভবত আমি কথা বললাম, গত লাইভেও তো এটা বলেছিলাম। এটা হচ্ছে যে ইসলামে সরাসরি কথা বলা নাই যে মুসলিমদের ভিতরে মুসলিম মুসলিম যদি যুদ্ধ হয়
তাহলে সেই সমস্ত মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে ভোগ করা যাবে, এটা সরাসরি ইসলামের কথা বলা নেই। তবে শর্ষিনার পীর সাহেব, বাংলাদেশে যে সেই সময় বিখ্যাত পীর সাহেব ছিল শর্ষিনার পীর সাহেব, সেই শর্ষিনার পীর সাহেব তখন কোরআন হাদিস দিয়ে একটা ফতোয়া দিয়েছিল। এই ফতোয়াটাতে বলা হয়েছিল যে বাংলাদেশের বাঙালি নারীরা হচ্ছে হিন্দুয়ানি নারী, তারা আসলে সঠিক ইসলামের পথে নাই, দিনের পথে নাই। তারা যে ভাষাতে কথা বলে সেই ভাষাটা হচ্ছে একটা হিন্দুয়ানি ভাষা, তারা যে জামা কাপড় পরে, যে শাড়ি পরে, সেই শাড়ি হচ্ছে একটা হিন্দুয়ানি পোশাক, এবং তারা যে সংস্কৃতিতে বসবাস করে সেই সংস্কৃতি হচ্ছে একটা হিন্দুয়ানি সংস্কৃতি। এই কারণে তারা সঠিক ইসলামের পথে নাই। এই কারণে পাকিস্তানের যে ইসলামপন্থী সেনাবাহিনী, তারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে সুরক্ষিত করার জন্য তারা যে বাংলাদেশে মানে পশ্চিম পাকিস্তানে এসে শান্তি শৃঙ্খলা রক্ষা করতেছে, তারা যদি এই শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং ভারতীয় হিন্দু দালালদের হাত থেকে বাংলাদেশ এই পশ্চিম পাকিস্তানকে রক্ষা করার জন্য যদি তারা একটু গনিমতের মাল একটু ভোগ করে, এইখানে যুদ্ধ করে এবং এইখানে ভারতীয় মানে চক্রান্তকারী, ভারতীয় ষড়যন্ত্রকারী এদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে, যুদ্ধে যদি তারা কিছু গনিমতের মাল পায়, সেই সমস্ত গনিমতের মাল নারীদেরকে ভোগ করা সম্পূর্ণ যায়। যেমন কি তারা যদি মুসলমান হয়, যেহেতু তারা সহি মুসলমান না, যেহেতু তাদের তারা বাঙালি, এই কারণে তাদেরকে গনিমতের মাল হিসেবে ভোগ করাটা জায়েজ আছে। এই ফতোয়াটা দিয়েছিলেন বাংলাদেশের তখনকার সময়ের বিখ্যাত পীর সাহেব শর্ষিনার পীর সাহেব, যে শর্ষিনার পীর সাহেব আবার জিয়াউর রহমানের আমলে প্রেসিডেন্ট পুরস্কার পাইছিল, মাই প্রেসিডেন্ট গড, না স্বাধীনতা পুরস্কার, আমি আমার ঠিক এক্সাক্টলি খেয়াল নেই, সম্ভবত স্বাধীনতা পুরস্কার পাইছিল সেই শর্ষিনার পীর সাহেব। এবং তার এই ফতোয়ার পরে দলে দলে নারী ধর্ষণ একেবারে ইসলামী হালাল পদ্ধতিতে নারী ধর্ষণ শুরু হয়। আচ্ছা। আর ভাই সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই মানে মাইকে আজান দেওয়ার ইতিহাসটা কিভাবে আসলো? মাইকে আজান দেওয়াটা তো একটা সময় হুজুরা বলতো এটা হারাম, পরে দেখা গেল যে মাইকে তো ভালোই, এটাই এটাই করে মুসলমানরা সবসময়, এটাই করে। একসময় ছবি তোলা হারাম ছিল, পরে আবার দেখা গেল ছবি তোলাটা এখন ভিডিও, এখন ইউটিউব ইউটিউব ছাড়লেই তো দেখা যায় হুজুরেরা ওয়াচ করতেছে। হ্যাঁ, যেখানে ছবি তোলাই হারাম ছিল সেখানে তারা কেমনে ভিডিও ক্যামেরাতে এসে ওয়াচ করতেছে, এটাই তো বুঝি না। আগে তো এটাও হারাম ছিল, সংবাদ দেখাও হারাম ছিল, কত কিছু হারাম ছিল, এখন আস্তে আস্তে তারা এই জিনিসটাকে হালাল করে নিচ্ছে। মাইকে কবে থেকে হালাল মানে ইয়া করা হয়েছে সেটা তো আমি এক্সাক্টলি বলতে পারবো না, এটা তাহলে বইপত্র একটু ঘাটতে হবে যে কোথায় কবে জিনিসটা ইয়া হয়েছে, কিন্তু 50-60 বছর আগেও এই এটা হারাম ছিল, এরকম ফটো আমি দেখেছি, এরকম ঘোষণা আমি ইসলামিক আলেমদের মুখ থেকে শুনেছি যে এগুলো হারাম, এই মাইক টেক ব্যবহার করে এগুলো হারাম। হ্যাঁ, আসলে আমি এটার জন্য অনেক সাফার করি, এই জন্য কোশ্চেনটা করলাম। কারণ মানে আগের দিনে যে মসজিদ গুলো হতো, দেখা যাইতো যে অনেক উঁচু উঁচু মিনার করা হতো, সেই মিনারের উপরে মাইক গুলা রাখতো, তাতে হতো কি মানে সাউন্ডটা অতটা রুমের ভিতরে আসতো না। কিন্তু এখন মানে আসলে আমার মা এত অসুস্থ, মানে মানে সে ঠিক মতো ঘুমাতে পারে না, হঠাৎ ঘুম ভেঙে যায়, হার্ট বিট অনেক বেড়ে যায়। মানে এখন হচ্ছে যে মানে বাসার পাশে এরকম একটা মসজিদ আছে, জাস্ট ছাদের উপরে মাইকটা রেখে দেয়া, একদম ডিরেক্ট মানে সাউন্ডটা ঘরে এসে আঘাত করে। এই জন্য আর কি ব্যাপারটা জানতে চাইছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এক্স্যাক্টলি তো বলতে পারছি না, আমি তাহলে জেনে হয়তো পরে ভবিষ্যতে বলতে পারতে পারি। তাহলে এস ভাই আপনাকে তাহলে কি আজকে হ্যাঁ বিদায় জানাবো নাকি আর কিছু হ্যাঁ বলার আছে? হ্যাঁ ভাই, অনেক অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি।